আজ শনিবার সতেরোই আষাঢ় দু হাজার বাইশ সালের দোসরা জুলাই মিথুন রাশি লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রিডিকশান আমরা প্রস্তুত করে থাকি এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন এই গণনা তাদের প্রত্যেকের জন্যই আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় তবে যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই আছে বিশেষ করে অর্থগতভাবে আজ তিনটি আপনাদের পক্ষেই একাধিক উপায়ে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি করতে পারেন পরিবারের সিনিয়র সিটিজেনদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে কোনো অ্যাডভাইস আপনারা গ্রহণ করতেই পারেন এবং ডেলি লাইফে সেগুলিকে যদি ইনপুট করতে পারেন প্রভূত পরিমাণে লাভবান আপনারা নিশ্চিতভাবে হবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না বিশেষ করে যারা চাকরিজীবী অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগকে পিছিয়ে দেওয়াটাই বেটার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ক্ষণিকের আবেগের দ্বারা তাড়িত হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না এর ফলে কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার কাছের মানুষজনেদের সাথে আপনাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে যেন ভুলবেন না বাচ্চা কাচ্চারা কিন্তু আজ আপনাদেরকে কঠিন সময়ের সম্মুখীন করে দিতে পারে তবে রেগে গিয়ে কোনো লাভ নেই উল্টে ভালোবাসার অস্ত্রের দ্বারা তাদেরকে উৎসাহিত করুন অবাঞ্ছিত ঝামেলা এড়িয়ে চলতে পারবেন আর যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদেরকে বলবো মনোসংযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি পাবেন আর কোনো প্রকার নেতিবাচক অনুভূতি পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা কৃণা অহংকার এগুলির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে তার উপরে তো স্বাস্থ্য ভঙ্গেরও যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের প্রতি যতটা কোমল হওয়া যায় নরম হওয়া যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা না হলে আপনাদের সম্পর্কের জীবনে কিন্তু কিছু প্রভাব পড়তেই পারে অর্থাৎ আপনাদের কিন্তু সম্পর্কের ভাঙন ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতাও বাড়বে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এই বিষয়েও আপনাদের সজাগ থাকা উচিত আজ যেহেতু শনিবার সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ রায় নামা এটি একশো আটবার জপ করবেন যাদের চন্দ্র রাশি মিথুন এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে শেয়ার মার্কেট আজ এড়িয়ে চলুন